পিএসসির তরফ থেকে ইতিমধ্যে একটি ব্রেকিং আপডেট প্রকাশিত হয়ে গিয়েছে আপনারা যারা পিএসসির মাধ্যমে যারা ফর্ম ফিল করেছিলেন তাদের জন্য কিন্তু সুখবর মোটর ভেহিকেলস ইন্সপেক্টর পদে কিন্তু নতুন একটি আপডেট প্রকাশিত হয়েছে কাট অফ এবং রেজাল্ট দুটোই কিন্তু একই সঙ্গে দেওয়া হয়েছে এই ভিডিওর মাধ্যমে থাকবে সম্পূর্ণ ডিটেলস আপনি যদি পিএসসির চাকরির সবার প্রথম আপডেট পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ডেসক্রিপশানের লিঙ্ক থেকে আপনারা স্টোর থেকে ডাউনলোড করুন আমি সুমন আপনারা দেখছেন আপনাদের প্রিয় নোটিফিকেশন নিয়ে চলে এসেছি এই মুহূর্তে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আছি আমরা এখানে আপনাদেরকে এই মুহূর্তে লেটেস্ট অ্যাডভার্টাইজমেন্ট এবং অ্যানাউন্সমেন্ট থেকে একটি নতুন আপডেট দেওয়া হয়েছে যেখানে জানানো হচ্ছে যারা ক্যান্ডিডেট যারা পরীক্ষা বসেছিল দু হাজার উনিশে মোটর ভেহকালস ইন্সপেক্টর পদে নন টেকনিক্যাল পদের জন্য তাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে আমরা চলে যাব সরাসরি রেজাল্টে এবং যাদের যাদের নাম আছে তারা কীভাবে এই নামগুলো চেক করবে এখানে চেক করার জন্য আমরা একটি প্রসেস জানিয়ে দেব তাদের জন্য কিন্তু অবশ্যই হেল্প হবে এখানে দেখতেই পাচ্ছ পি মাধ্যমে এই বিজ্ঞপ্তির সম্পূর্ণ রেজাল্ট এই মুহূর্তে দেওয়া হয়েছে এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কিন্তু দেওয়া রয়েছে ওয়ান স্ল্যাশ দু হাজার উনিশ এই বিজ্ঞপ্তিটা কিন্তু দু হাজার উনিশেই প্রকাশিত হয়েছে এবং নন টেকনিক্যাল পদের জন্যই কিন্তু এই চাকরিটি হচ্ছিল এখানে টেবিল এ যেটা নাম যারা পাশ করেছেন তাদের এখানে নাম উঠেছে এবং তাদের রোল নাম্বার এবং নাম পাশাপাশি দেয়া রয়েছে তাদের রোল নাম্বারটা অবশ্যই দেখে নিতে হবে অ্যাডমিট কার্ড অথবা ফর্ম ফিল সময় তাদের যে ফর্ম ফিল আপের কাগজটা আছে সেই কাগজ থেকে এখানে রোল নাম্বারটা চেক করে নিতে হবে এবং তাদের নামগুলো এখানে কিন্তু চেক করে নিতে হবে এখানে কিন্তু সমস্ত প্রার্থীরা মোটামুটি যারা নাম্বার পেয়েছে বেশিরভাগই তাদের কিন্তু নাম উঠেছে এবং এখানে কিন্তু ওবিসি জেনারেল এবং অন্যান্য যে প্রার্থীরা যারা আছে তাদের কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু নাম উঠেছে এখানে কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরির জন্য কিন্তু এই নাম উঠেছে এখানে আনরিজার্ভের মধ্যে কিন্তু অনেকগুলি আছে যেমন মোটামুটি এখানে দেড়শোর উপরে কিন্তু মোটামুটি এখানে একশো ছিয়াশিটা আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে ছিল এবং এখানে কিন্তু ও বিসি এর মধ্যে এখানে কিন্তু আছে ও বিসি এর মধ্যে কিন্তু কতজনের নাম উঠেছে এখানে দেয়া রয়েছে ও বিসি এর মধ্যে হচ্ছে পঞ্চাশ জনের নাম উঠেছে যেমন সরকারি নিয়ম অনুসারে যে কটা সিট বরাদ্দ থাকে সেই কটারই এখানে নাম উঠেছে বা যারা নাম্বার বেশি পেয়েছিল ও বিসিদের মধ্যে তাদের কিন্তু নাম উঠেছে ও বি যারা আছে তাদের কিন্তু এখানে নাম উঠেছে ও বি ক্যান্ডিডেট যাদের এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু এখানে যাদের যাদের নাম আছে টোটাল কিন্তু টোটাল এখানে ছত্রিশ জনের নাম রাখা হয়েছে ও বি এর মধ্যে এবং আমরা চলে আসি এসসি এসসি প্রার্থীদের জন্য কতগুলি নাম উঠেছে আমরা দেখে নেব এবং যারা আমাদের এই ভিডিওটাকে লাইক করেনি অবশ্য ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দেবে কারণ তোমাদের জন্য এই ভিডিওটা সব থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে এখানে হচ্ছে সাতাশি জনের কিন্তু এসসি প্রার্থীদের জন্য কিন্তু নাম উঠেছে এখানে কিন্তু সবার নাম লেখা আছে এবং যাদের রোল নাম্বার ম্যাচ হবে এবং যাদের নাম ম্যাচ হবে তারাই কিন্তু পাস করে গিয়েছে এবং এসটিদের জন্যও কিন্তু সেম এখানে এস টি প্রার্থীদেরও কিন্তু নাম উঠেছে এছাড়াও পিএইচ প্রার্থী যারা আছে তাদেরও কিন্তু এখানে নাম উঠেছে এছাড়াও এম এস পির মধ্যেও কিন্তু অনেক ব্যক্তির নাম আছে তারা কিন্তু তাদের নামটা দেখে নিতে ভুলবে না আমরা চলে আসি গুরুত্বপূর্ণ ইনফরমেশন কাট অফ এটা কিন্তু অফিসিয়ালি পিএসসির মাধ্যমে কিন্তু কাট অফ দেওয়া হয়েছে এবং এই পিডিএফটা আমরা কিন্তু ভিডিওর নিচে ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো তোমরা পিডিএফটা সরাসরি পিএসসির অফিশিয়াল ওয়েবসাইট বা অথবা ডেসক্রিপশানের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবে এখানে জি ইউ আর পদে যারা আবেদন করেছিল তাদের জন্য কিন্তু কাট অফ এসেছে একশো এবং ওবিসি এ প্রার্থীদের জন্য এসেছে একশো এখানে কাট অফ এসেছে এবং ওবিসি এদের ক্ষেত্রে একশো চব্বিশ মানে একশো চব্বিশ কাট অফ বলা যেতে পারে এসসিদের ক্ষেত্রে একশো সতেরো পয়েন্ট চৌত্রিশ এবং এস টিদের ক্ষেত্রে এখানে কাটঅফ এসেছে ছিয়ানব্বই পয়েন্ট এবং পিএইচ ব্যাকেটে এল ভি প্রার্থীদের জন্য কিন্তু চৌষট্টি পয়েন্ট সিক্স সেভেন এবং পিএইচ প্রার্থীদের জন্য এলডি স্ল্যাশ সিপি প্রার্থীদের জন্য চুরানব্বই কিন্তু কাট এসেছে এবং সর্বশেষে এম এস জন্য অষ্টআশি এখানে কাট এসেছে সমস্ত প্রার্থীদের জন্য আগাম রইল কংগ্রাচুলেশনস এবং অবশ্যই তোমরা রকম ভাবে পাশ করো এবং অবশ্যই চাকরি করো আমরা চেষ্টা করবো তোমাদের জন্য সরকারি চাকরির নতুন নতুন নোটিফিকেশন আপডেট দেওয়ার এছাড়াও থাকবে তোমাদের জন্য সমস্ত সরকারি চাকরির প্রিপারেশান যেগুলো তোমরা ফ্রি অফ কস্টে আমাদের ইউটিউব চ্যানেল থেকেই কিন্তু তোমরা প্রিপারেশান নিতে পারবে জিকে জিআই এবং কারেন্ট অ্যাফেয়ার্স এছাড়াও এসবিআই পিও এবং এসএসসির সমস্ত প্রিপারেশান এবং পি সমস্ত প্রিপারেশানও কিন্তু আসতে চলেছে আপকামিং যারা আমাদের ভিডিওগুলো দেখোনি অবশ্যই ভিডিওগুলো সাইটে গিয়ে তোমরা অবশ্যই এই ভিডিওটাকে এন্ড করার পর কিন্তু ভিডিও সেকশানে গিয়ে তোমরা দেখে নিতে পারো আমার কথাটা কতটা জেনুইন বা আমার কথাটা কতটা অথেন্টিক তোমরা কিন্তু অবশ্যই চেক করে দেখে নিতে পারো আশা করছি আমার দেওয়া তথ্য তোমাদের যদি মনে হয় হেল্পফুল ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে পারো এবং অবশ্যই আমাদের চ্যানেলের জন্য কিন্তু একটা অ্যাপ আছে যেটা তোমরা কিন্তু নিয়মিত প্রিপারেশন নিতে পারবে আড্ডা চব্বিশ ইন্টু সেভেন যেটা তোমরা গুগল প্লে স্টোরে অ্যান্ড্রয়েডের জন্য ডাউনলোড করে নিতে পারবে ফ্রি অফ কস্ট ওখানে হিন্দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং বাংলা তোমাদের জন্য কিন্তু ল্যাঙ্গুয়েজের চাকরির প্রস্তুতি আসতে চলেছে আশা করছি তোমাদের এইগুলো ভালো লাগবে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করো এই রকমভাবেই বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই পরিবারের খেয়াল রাখুন বন্ধুরা আজকের মতো আছে জয় হিন্দ বন্দেমাতারাম